সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান মাত্র 2 মিনিটে। চলো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি অনবোর্ডে। পরিকল্পনা কাকে বলে? ভবিষ্যতে কী করা হবে তার আগাম কৌশল নির্ধারণ করাকেই পরিকল্পনা বলে। মিশন কি? প্রতিষ্ঠান বা এর যে কোনো বিভাগের মৌলিক উদ্দেশ্য বা কাজকে মিশন বলে। শর্ট এর পূর্ণরূপ কি? শর্ট এর পূর্ণরূপ হল এস ফর স্ট্রেংথ, ডাব্লু ফর উইকনেস, ও ফর অপরচুনিটিস অ্যান্ড টি ফর থ্রেট। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ কি? পরিকল্পনা। পরিকল্পনাকে লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন কে? সিও ডনিয়েল। কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য? সহজবোধ্যতা, সুস্পষ্টতা, নমনীয়তা। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? বাজেট। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? লক্ষ্য। কোনটি স্থায়ী পরিকল্পনা? নীতি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গৃহীত পরিকল্পনাকে কি বলে? কৌশল। মেয়াদভিত্তিক পরিকল্পনা কত প্রকার? 3 প্রকার। স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরিকল্পনা কাঠামোর ভিত্তি কোনটি? উদ্দেশ্য। ইংরেজি ডিসিশন শব্দটি কোন শব্দ হতে এসেছে? ডিসাইডো।